नमस्कार यूट्यूब चैनल प्राप्त तरंगे आशु चौधरी अपना जाना स्वागत प्रथम संवाद शुरू 22 जून तक चलबे पहाड़ लाइने यात्रीबाही रेल चललो लाइट इंजिन लोहरपुआ बन विभाग उच्छेद अभियान अब्याहत करीमगंज शहर जमाजल समस्या नहीं सरब हलन नागरिकरा जिला शासक के स्मारकपत्र प्रदान 17 स्कूल बंद सिद्धांत प्रतिबाद जानालो छात्र संगठन AIDSO। दीर्घ 17 दिन पर खुलल शिलचर लामडिंग बोर्डगेज रेलपथ आगामी 22 जून देखे पहाड़ लाइने चलबे यात्रीबाही रेल। बुधवार लाइट इंजिन निर्विघ्ने चलाचलेर पर एकता जानिएछेन सिनियर जनसंयोग अफिसर निप्रेंदो भट्टाचार्य। बृहस्पतिवार थेके यथारीति यातायात करबे पण्यबाही रेल। एदिके 17 दिनेर माथाय अवशेषे शिलचर लामडिंग बोर्डगेज रेलपथेर 10 विध्वस्त मुफा ओ माइवंगेर मध्ये बुधवार परीक्षामूलकभावे लाइट इंजिन चलल। मंगलवार उत्तर पूर्व सीमांत रेलर जेनारे मैनेजार संजीव राय लामडिंग डिविशनर DRM रामबहादुर राय सह रेलर उच्चपदस्थ आधिकारिकरा मुफा 10 विध्वस्त एलिका परिदर्शन करें। एरपर बुधवार दोपुरे लाइट इंजिन चलाचल शुरू कर। बहुदिन मूरत आज लामडिंग बदरपुर हिल सेक्शन प्रथम बारे इंजिन रोलिंग स्टार्ट है। जो 1 जून लामडिंग बदरपुर हिल सेक्शन रेल सेवा ब्याहत हो भूमिस्खलन कारण एमार रेल करपक्ष दिने निशा कम कर लामडिंग बदरपुर हिल सेक्शन आज प्रथम बारे मेराम पीछे ट्रेनर इंजिन चलवा है और अहकाल लाइन तो फिटनेस दिया हम तार मालबाह ट्रेन चल और तार पद जीवाह ट्रेनर चलाचल आरम्भ हम। করিমগঞ্জ লোহাইপুয়া ফরেস্ট রেঞ্জের অধীন বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালালো বন বিভাগ। সোমবার DFO জানুর আলীর নেতৃত্বে অভিযান শুরু হয়। লোহাইপুয়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে দখল করে নির্মাণ করা বসতবাড়িগুলো গুটিয়ে দেন বন বিভাগের কর্মকর্তারা। এছাড়া কয়েকটি জলাশয় ফিশারি রাবার বাগান সুপারি বাগান আগর বাগান সহ অস্থায়ী গৃহগুলো ভেঙে দখলমুক্ত করা হয়। উদারবন কেন্দ্রের গোসাইপুর দুর্গানগর জিপিতে বিভিন্ন কাজের সূচনা করলেন বিধায়ক মেহেরকান্তি সুম। বুধবার চতুর্দশ অর্থ কমিশনের 2016 থেকে 2019 পর্যন্ত তিনটি অর্থবছরের 9টি কাজের ভিত্তিপ্রস্তর করেন তিনি। ভিত্তিপ্রস্তরের পর বিধায়ক সুম বলেন 14 ফাইন্যান্সের অধীনে গোসাইপুর জিপির উন্নয়নে 9টি কাজের সূচনা করা হয়েছে। প্রায় 14 লক্ষ টাকা ব্যয় করা হবে। 3 মাসের মধ্যে কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। গোসাইপুর দুর্গানগর জিপি সভাপতি নসরুল হোসেন বলস্কর বলেন বিধায়ক মেহেরকান্ত সুমের প্রচেষ্টায় গোসাইপুর জিপিতে উন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে। এদিনের সূচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোসাইপুর দুর্গানগর গ্রাম পঞ্চায়েত সভাপতি শামসুজ্জামান লস্কর, AE পারভেজ আহমেদ বড়বইয়া, GPC মেহবুব আহমেদ তাপাদার, GRS সুধাকর কৈরি, বিজেপি উদারপুর মণ্ডল সহসভাপতি উরেইরি সিংহ, নাজিম উদ্দিন চৌধুরী, রাকিব হোসেন লস্কর, অঞ্জন কুমার সিংহ সহ অন্যান্যরা থাকবে না। আর রাস্তাগুলোর বিভৎস অবস্থা, কারণ এখানে আর্ট ওয়ার্কও লাগছে, কোথায় বর্ডার পেচিংও লাগবে, কোথায় স্যান্ড গ্লোবেল লাগে, এর উপরে CC ব্লকও আছে অনেক জায়গায়। এই জন্য পয়সা প্রথম অবস্থা ধরার কারণে এগুলো পয়সার এমনগুলো কম ধরা হয়েছে। আগামী দিনে বড় বড় স্কিমগুলো ধরবে। এই 14 ফাইন্যান্সের 16-17 সেকেন্ড ফেজ থেকে আমরা পেয়েছি। এই সেকেন্ড ফেজ 17-18 ফার্স্ট ফেজ, 18-19 ফার্স্ট ফেজ, 14-তার মধ্যেই আমরা আজকে
ইনগ্রেশন করলাম। সবচেয়ে বড় সৌভাগ্য আমরা যে স্থানীয় আমাদের বিধায়ক মাননীয় মীর কান্তি সুমোর প্রচেষ্টায় তান এগ্রি মানে তান প্রচেষ্টায় আজকে আমরা এই জিপির মধ্যে বহুত দিনে আমি আপ টু 19-20 পর্যন্ত টোটাল 44 স্কিম পেয়েছি। এই স্কিম আমি এই দুই মাসের মধ্যেই আমি শীঘ্রই উঠিয়ে দিই। মহালের রাস্তা কাটার অভিযোগ দায়ের করার এক সপ্তাহ পরও প্রশাসন ও বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ না নেওয়ায় কোয়ারির কিস্তি প্রদান না করা সহ সরকারি কাজের পারমিট ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিলেন মহালদাররা। মঙ্গলবার মহালদারের পক্ষ থেকে বাদল ভট্টাচার্য এক হুঁশিয়ারি দিয়ে বলেন, চলতি মাসের 6 তারিখ কোয়ারি পরিদর্শনে গিয়ে তা দেখতে পান কোয়ারির অ্যাপ্রোচ রোডে সড়কের মধ্যে নালা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে 9 জুন তাপাবস্তি এলাকার কয়েকজনকে অভিযুক্ত করে উদারবন থানায় এজাহার দাখিল করেন, কিন্তু এজাহার দাখিল করার প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও অভিযুক্তদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে তিনি ক্ষোভ ব্যক্ত করেন। বসত বাড়ি বানিয়ে আছে, এগুলোতে কোনো পাট্টা নাই, এগুলো সব ইলিগেল কনস্ট্রাকশন। এখানে দেখা যাইতেছে গভর্নমেন্ট রেভিনিউ আমরা ইনভলভ আছে, প্রায় অ্যানুয়ালি মহালদার আর গভর্নমেন্ট পারমিট ডেভেলপমেন্ট ওয়ার্কের পারমিট নেওয়া অ্যারাউন্ড 10-15 crores পার ইয়ার। এখানের মধ্যে আজকে 3 মাস থেকে কোনো ধরনের মাল আসতেছে না, মাল আসতেছে না। আর এই যে মেইন অ্যাপ্রোচ রোডে এই দুষ্কৃতীরা নালা কাটিয়ে রাখছে, তার নিজের মুনাফার লাগে। তখন আমরা ডিসি মহাশয় সবরে আমরা কপি দিছি FIR-এর, যে এটা যাতে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, যা নাইলে আমরা মহালের কিস্তিও দিতে অসুবিধা হইব আর যেগুলো গভর্নমেন্ট পারমিট জমা আছে তারও রিমুভ করতে পারতেছে। সীমান্ত শহর করিমগঞ্জের জমাজল সমস্যা সমাধানের দাবিতে মাঠে নামলেন নাগরিকরা। মঙ্গলবার প্রায় 7,500 গণস্বাক্ষরিত একটি স্মারকপত্র জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করেন। জেলাশাসকের অনুপস্থিতি ডিডিসি রঞ্জিত কুমার লস্করের হাতে স্মারকপত্র তুলে দেন নাগরিকরা। স্মারকপত্র প্রদানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর নির্মল কুমার সরকার, সৌমিত্র পাল, অরূপ রায়, সুবীর বরণ রায়, সৌমিত্র শঙ্কর অধিকারী, রূপক দে, নিরজিৎ দাস, এস এম জাহির আব্বাস, কল্লুল মহান্ত, ডক্টর রাজীব দাস ও সব্যসাচী রায়। জানা যায় 7,500 স্বাক্ষরের মধ্যে 3,000 স্বাক্ষর অনলাইনে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা করিমগঞ্জের নাগরিকরা অনলাইনে স্বাক্ষর করেছেন। শহরের সাধারণ নাগরিকরা সকলের মতামত এবং স্বাক্ষর গ্রহণের উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগকে শেষ করতে আমরা প্রায় 20 স্বাক্ষর গ্রহণ করতে সমর্থ হয়েছি গতকাল পর্যন্ত হাতে দিয়েছি। আমাদের কিছু দাবি রয়েছে এবং এই দাবিগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই জলবন্দী এবং কৃত্রিম বন্যা থেকে স্থায়ী সমাধান সূত্র বের করে পথে জেলা প্রশাসন যাতে সঠিক উত্তর নেন। আমাদের 1 নম্বর দাবিটি হচ্ছে যে করিমগঞ্জের যে নালা অর্থাৎ ড্রেনগুলো সেগুলোর সঠিক এবং নির্ধারিত সংস্থা দিয়ে পর্যবেক্ষণ করার পর এই ড্রেনগুলোর কী অসুবিধা রয়েছে সেটা নির্ধারণ করে প্রয়োজনে ড্যামগুলো ভেঙে নতুন ড্যাম বানানোর পরিকল্পনা গ্রহণ করা, যাতে শহরের জনসংখ্যার অনুপাতে যতটুকু বৃষ্টির জল ড্যাম দিয়ে নামার প্রয়োজন সেটা ভেঙে সেই। বড়খলা উন্নয়ন খণ্ডের জারালতলা জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের অর্থে 6টি কাজের শিলান্যাস করলেন বড়খলা বিধায়ক কিশোরনাথ। বুধবার শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন জিপি সভাপতি রুমিরানী নাথ, জিপি সচিব গোপাল নাথ, বড়খলার মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, অমল নাথ, বাপন নাথ, শ্যামল নাথ সহ গ্রুপ সদস্যরা। আর আশা রাখছি এই কমিউনিটি হলের কাজ আগামী 2-3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা তো জানেন আমরা গতদিন ধরে আমরা শুরু করেছি, আমরা সম্পর্ক অভিযান একটা শুরু করেছি। এই সম্পর্ক যেটা অভিযান, এই অভিযানে আমরা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আমরা দেখাশোনা করছি, অনেকের সঙ্গে আমরা দেখা করেছি, আগামী দিনে আরও দেখাশোনা করব। আমরা এই মাস পুরোটাই আমরা এইভাবে কাজ করে যাব। আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি, ওনার যে 1 বছর পূর্ণ হয়েছে,
সেকেন্ড টেনিওরে যে এক বছর পূর্ণ হয়েছে, আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহোদয় ওনার চার বছর, ওনার চার বছর মানে বিধায়ক আমি কিছু না, আমারও চার বছর পূর্ণ হয়েছে। এই চার বছরে কী কী কাজ হয়েছে আপনাদের এলাকায়, আপনাদের এই জিপিতে, জারলতলা জিপিতে আপনাদের কী কী কাজ হয়েছে, বা আমাদের বড়খলার ভিতরে 21টা জিপির ভিতরে কী কী কাজ হয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনারা অল্প হলে কিছু কিছু জানেন। মাধ্যমিক পরীক্ষায় ফলাফল শূন্য থাকা 17টি স্কুল বন্ধ করার সিদ্ধান্তে প্রতিবাদ জানালো ছাত্র সংগঠন এআইডিএসও। প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করে মঙ্গলবার। এই সিদ্ধান্তকে শিক্ষা সংকোচন নীতির বাস্তবায়ন বলে মনে করেন জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আজকে সারা রাজ্যব্যাপী আমরা প্রতিবাদ দিবস পালন করছি। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমাদের দাবি যে জনগণের পরিশ্রমে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এবং পরবর্তী সময়ে সরকারি স্বীকৃতি পেয়েছে, এই স্কুলগুলোকে এই বন্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফের প্রথা চালু হলো না এখন পর্যন্ত। সরকারি স্কুলগুলোতে শিক্ষকের প্রচণ্ড অভাব, পরিকাঠামো নেই উপযুক্ত, এই সমস্ত দিক নজর না দিয়ে হুট করে আজকে সরকারি স্কুলগুলো বন্ধ করার পিছনে আমরা মনে করি শিক্ষা সংকোচন নীতি কাজ করছে। আমরা মনে করি শিক্ষাকে প্রাইভেটাইজেশন করার একটা চক্রান্ত থেকে আজকে এই 17টি স্কুল বন্ধ করার দিকে সরকার এগোচ্ছে।